কিছু কিছু লোক জিজ্ঞেস করেন, তৌরাত ও ইঞ্জিল কি হারিয়ে যায়নি? ইসলাম ধর্মের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আসার আগেই সেগুলো কি হারিয়ে গেল? আমরা এমন কিছুই পাই না। সুনিশ্চিতভাবে কোরআন শরীফের মধ্যে, কারণ সুরাতুল আল ইমরানের 3 আয়াতে আমাদের এই কথা বলা হয়, নাযালা আলাইকা আল কিতাবা বিল হাক্কি মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়ানজালা আল তাওরাতা ওয়াল ইনজিলা। এটা পরিষ্কারভাবে বলে যে আল ইনজিল এবং তৌরাত ছিল তাদের হাতেই, ছিল বাইনা ইয়াদাইহি, সেটা ছিল তাদের হস্তের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের হাতের মধ্যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারকালে। নবীজির সময়কালে সেগুলো লুপ্ত হলে এমন বলা যুক্তিহীন হতো। মুসাদ্দিকুল লিমা বায়না ইয়াদাইহি, অর্থাৎ তাদের হস্তের মধ্যে যা আছে তা সমর্থন করতে। তাহলে কিসের প্রতি সমর্থন করতে বলল? যদি সেটা আগেই হারিয়ে গিয়ে থাকে তাহলে সেই আয়াত যুক্তিহীন হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার সাহাবীদের বলেছেন, যদি তার সম্পর্কে আরও বেশি জানার ইচ্ছা থাকে তাহলে তাদের তৌরাত ও ইঞ্জিল শরীফের কাছে যেতে হবে। তাহলে এর মানে কি? এর মানে পরিষ্কার যে সেই সময় মানুষের কাছে তৌরাত ও ইঞ্জিল শরীফ ছিল। আমরা যদি কুরআন শরীফের সুরা মায়দা 46 ও 44 এবং একইভাবে 64 ও 66 আয়াত দেখি, তবে আমরা দেখতে পাবো যে তিনি লোকদের বিচার করতে বলেছেন তৌরাত ও ইঞ্জিল দ্বারা। তাহলে কিভাবে তারা বিচার করত যদি তাদের কাছে তৌরাত ও ইঞ্জিল শরীফ না থাকতো? অবশ্যই তাদের কাছে তা ছিল। এমনকি সুন্নাহ আবু দাউদ অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌরাতের উপর হাত রেখে বলেছেন, আমি তোমার উপর বিশ্বাস করি এবং যিনি তোমাকে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পরিষ্কারভাবে বলেছেন যে তৌরাত শরীফ আল্লাহর বাণী, ইঞ্জিল শরীফ আল্লাহর বাণী। তাই তৌরাত এবং ইঞ্জিল হযরত মুহাম্মদ যেমন তা স্পর্শ করেছেন, দেখেছেন এবং জেনেছেন, যা কখনো পরিবর্তন হয়নি। যেহেতু ইঞ্জিল ও তৌরাতের অনেক অনেক পাণ্ডুলিপি বর্তমানকালে রয়েছে, যেগুলো ইসলামের শত শত বছর আগে থেকে আছে, এবং যেহেতু এগুলি হচ্ছে সেই কিতাব যার কথা নবীজি বলেছেন, যখন তিনি তার হাত সেগুলোর উপর রেখে সেগুলোকে আল্লাহর বাণী হিসেবে সমর্থন করলেন, কিন্তু এই দাবি সম্ভব বা বাস্তব হতে পারে না। এই প্রসঙ্গে লিখে খ্যাতিমান মুসলমান প্রফেসর ডাক্তার সাইদ আবদুল্লাহ মন্তব্য করেন, যেহেতু ইহুদি ও খ্রিস্টানদের অনুমোদিত কিতাবগুলো নবীজির আমলে যেভাবে ছিল, বর্তমানকালেও সেগুলো সেভাবে রয়েছে, সেহেতু এই দাবি করা মুশকিল যে তৌরাত ইঞ্জিল সম্পর্কে কোরআনের সমস্ত উল্লেখ শুধুমাত্র মুসা ও ঈসার যুগের খাঁটি তৌরাত ও ইঞ্জিলের কথা বলা হচ্ছে।